গাইবান্ধার পলাশবাড়িতে মসজিদ মন্দির মাদ্রাসা ঈদগাহ মাঠ ও এতিমখানা সহ টিআর সাধারণে প্রায় 67 লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিআইও রিজাল করিমের বিরুদ্ধে। এছাড়াও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে বাস্তবায়িত সকল প্রকল্পের অর্থ ছাড়ে শতকরা 10% হারে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এই পিআইওর বিরুদ্ধে। ৪০,০০০ আগে 2 লাখ টাকা হচ্ছে আমার, আমি 20,000 টাকা করে দিছি আগে, তারপর আমার চেক দিচ্ছি। এলা ওর জন্য মিদের মেলা দায়িত্বে মিদের মেলা ওরা নিয়ে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য মারা সবই ভাগ। ২০২১-২২ অর্থ বছরে টিআর সাধারণ দ্বিতীয় পর্যায়ের আওতায় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কদমতলী আল কোরআন হাফেজিয়া মাদ্রাসা সংস্কারে বরাদ্দ দেয়া হয় 2 লাখ টাকা। কিন্তু এই মাদ্রাসা সংস্কারে কোনো টাকা পাননি, বরং স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে বলে জানালেন এই মাদ্রাসা শিক্ষক। মোহাম্মদ খোরশেদ আলম, আমি এই মাদ্রাসার একজন শিক্ষক। তো আমি আপনাদের মাঝে জানতে পারলাম যে আমার মাদ্রাসায় যে এই গত 3-4 মাস আগে একটা বরাদ্দ আসছে 2 লক্ষ টাকার বরাদ্দ, যে বরাদ্দতে প্রকল্প সভাপতি হিসাবে আমি, হ্যাঁ, কিন্তু আদৌ পর্যন্ত সেই টাকাই আমি পাই নাই, এখনও আমার হাত পর্যন্ত আসেই নাই। যা ওখানে আমার সিগনেচার, হ্যাঁ, আমার সিগনেচার যদি ওখানে থাকে তাহলে তো টাকা আমি আমি আমার হাত পর্যন্ত আসার কথা, তাহলে এখানে আমি টাকা পালাম না, তাহলে আমার সিগনেচার পর্যন্ত জালিয়াতি করা হলো। তাহলে এই এতিমখানার নামে এতিম বাচ্চাদের টাকা যারা এরকমভাবে তুলে নিয়ে আত্মসাৎ করবে, এদের বিচার একমাত্র আল্লাহ। একই অর্থ বছরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যে রামচন্দ্রপুর গ্রামের ময়জুদ্দিনের ঈদগাহ মাঠ সংস্কারে বরাদ্দ দেয়া হয় 2,56,000 টাকা। কিন্তু এই ঈদগাহ মাঠে 1 টাকাও পায়নি সংশ্লিষ্টরা। গত 2 বছর পূর্বে স্থানীয় ইউপি সদস্য পল্লব মিয়া এই ঈদগাহ মাঠের উন্নয়নে কিছু ইট সহ সামান্য নির্মাণ সামগ্রী কিনে দেন। এছাড়াও এই 2 বছরের মধ্যে সরকারি বা বেসরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে জানান এই মাঠ কর্তৃপক্ষ। মোহাম্মদ হাবিবুর রহমান, আমি ময়জুদ্দিন মাঠের সভাপতি। তো 2 বছর আগে মেম্বার সাহেব আমাকে 2,000 ইট দিয়েছে, 2 টলি বালু এবং 10 বস্তা সিমেন্ট মিস্ত্রি খরচ দিয়েছে, আমি সেই অনুযায়ী কাজ করছি। আমরা এই মাঠের জন্য অনুমতি চাইছি মেম্বার কাছে, সেই মেম্বার দিতে পারেনি, 2 বছর পাইনি, পাইনি টাকা ভর্তি করে, আমি আবার নতুন দিয়েছি, আর নতুন দিতে তাই চাইছে, পাইনি আমরা। এদিকে ওই অর্থ বছরে টিআর সাধারণ প্রথম পর্যায়ে একই গ্রামে সেলিমের বাড়ির পাশে ঈদগাহ মাঠ সংস্কারে 2,28,000 টাকা বরাদ্দ দেওয়া হলেও সেখানেও কোনো টাকা পাননি। এলাকার একাধিক ব্যক্তি জানান, গত 2 বছর আগে এই ঈদগাহ মাঠের চারপাশে প্রাচীর নির্মাণ সহ সংস্কার কাজ ছাড়া 2 বছরের মধ্যে আর কোনো কাজ সংস্কার করা হয়নি। এমনকি যে ব্যক্তি কাগজ কলমে এই প্রকল্পে সভাপতি দেখানো হয়েছে, সেই সাপি হুজুর গত 2 বছর আগে চাকুরি ছেড়ে অন্যত্র চলে যান। সেলিমের বাড়ির পাশে, আমাদের মোহাম্মদ ভাইয়ের বাড়ির পাশে নিকুটি, 2 বছর আগে ওখানে কাজ হয়েছে, এখন আর কাজ নাই, আর সাপি হুজুর আছিল, তাই 2 বছর আগে এখান থেকে চলে গেছে। ট্রাজেডি হয়েছে আজকে, বহুদিন আগে, 2 বছর আগে হয়েছে, ট্রাজেডি হয়েছে, প্লাস্টার হয়েছে, এর মধ্যে আর কোনো কাজ হয়নি। সেলিম আমার ছেলে, আমার নাম মোহাম্মদ আলী, আর আমার বাড়ির সামনে মাঠ ঈদগাহ মাঠ, 2 বছরে কোনো অভিযুক্ত পিআইও রিজাউল করিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় যে জড়িত থাকুক তদন্ত করে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা। এরকম বিষয়টি এরকম হওয়ার কথা না, আমাদের এখানে বরাদ্দ হওয়ার পরে আমরা যথাযথভাবে উপজেলায় বরাদ্দ দিয়ে দিই, এবং দায়িত্ব হচ্ছে যে উপজেলা কমিটি সেটি যথাযথভাবে বাস্তবায়ন করা। তো এই বিষয়টি আমার এ পর্যন্ত আমার নলেজে আসেনি যে এরকম অনিয়মের কোনো খবর, তবে আপনারা যদি সুনির্দিষ্টভাবে যদি সেরকম কোনো অভিযোগ বা আপনারা দাখিল করেন, তাহলে আমরা সেটিকে আমরা যথাযথভাবে তদন্ত দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব।
অনুসন্ধানে পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে যেসব দুর্নীতি উঠেছে তা এক পর্বে দেখানো একেবারেই সম্ভব না। অপরদিকে আত্মসাৎকৃত টাকা দ্রুত সরকারি কোষাগারে ফেরত নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।